Hazrat Isa alaihi salatu wassalam ekta koborer parshe design dain dekhla koborer manushta jahannamer aguner majhe joltase. নবী রসুলরা এমন কিছু দেখুন যেগুলা উম্মতরা দেখে না। নবী রসুলের উম্মতদের মধ্যেও কিছু মানুষ এমন আসন উইয়া যায় যারা কবরের অবস্থা দেখুন তারার সামনে কবর উন্মুক্ত হইয়া যায়। যেমন কিছুদিন আগে আল্লামা আনজর শাহ রহমতুল্লাহ আলাইহি তাই নাইলা নয়া সড়ক মাদ্রাসার সভাত, আমিও স্টেজ ও একসাথে বসাত, বারকুটের হুজুর তাই আমার কাছে বসাত, সুন্দর উচ্চাঙ্গের উর্দু ভাষায় বক্তৃতা করছিলা। তান বক্তৃতার শেষে এক পর্যায়ে আমি তানদে জিকাইলাম যে আপনি একটা প্রবন্ধ লেখছেন দারুল উলুম এবং আল বালাগ পত্রিকার মাঝে এটা সাফসে প্রচার হয়েছে, এই প্রবন্ধটা এটা কি আপনার কল্পনা নাকি আপনার সাহিত্যিকতা নাকি এটা বাস্তব? আপকি আদবিয়ত হ্যা আপকা তখায়ুল হ্যা হাকিকত হ্যা? এই প্রবন্ধটা আপনার মনের কল্পনা না এই প্রবন্ধের মাধ্যমে আপনি আপনার সাহিত্যিকতারে প্রকাশ করছেন নাকি ওইটা বাস্তব ঘটনা? কইলা বাস্তব ঘটনা। আমি কইলাম তাহলে আপনি শোনাও কা, কইলা আপনি তো পড়ি লিছুন শোনাইতাম কেন? আমি কইলাম সরাসরি ভাবে আপনার মুখ থেকে শুনলাম, ওইটা শুরু করে দিলাম। এই মানুষ বড় সাহিত্যিক ভাষা খুব কঠিন, শ্রোতারা বুঝে না, আরেকবার শ্রোতারা এলোমেলো হয়ে গেছে গিয়া তাইন বাদ দেলাইলা। ঘটনাটা হইলেই একদিন তান মনের মাঝে গভীর রাত্রে আবেগ সৃষ্টি হইল যে তাইনের উস্তাদ, তাইনের শেখ, তাইনের পীর মদনী রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতা। এই কিতাবের মানুষ কিতাব পড়ার মাঝে আসলা একবারে তন্ময়, কিন্তু হঠাৎ করিয়া মনের মাঝে এমন একটা আবেগ সৃষ্টি হয়ে গেল জিয়ারত যাইতে তান বাধ্য হইয়া গেলা। আবার মনরে বুঝাইলা হে মন তোরে লইয়া যাইমু হজরতের কবর জিয়ারত যাইমু, এখন কিতাব মোতালার সময়, এখন তুই কিতাব তা আবার কিতাব পড়ার মজা লাগলা। আবার তান মনে তান লোকে চাপাচাপি শুরু করলো, কয়েকবারের পরে তাই বাধ্য হয়ে গেলা মকবরায় কাশ্মীর দিকে যাইতে সে ষড়যন্ত্র যাত্রা শুরু করলা। কিছু দূর গেছন, প্রায় কাছাকাছি গেছন, যখন বিরাট একটা শহর, অত্যন্ত সুন্দর ঝমকালো চমকালো একটা শহর, এত সুন্দর শহর, এবং ওই শহরের মাঝে অনেকগুলো মানুষ যারার চেহারা যেমন আসমানের চাঁদ, কিন্তু এরা অবসর না, কেউই অবসর না, সবাই ব্যস্ত, কেউ জিক্রের মাঝে মশগুল, কেউ নামাজের মাঝে মশগুল, কেউ তসবিহের মাঝে ব্যস্ত, কেউ তিলাওয়াতে কোরআনের মাঝে ব্যস্ত,
এই অবস্থা দেখে তাই ভাবতে লাগলা যে আমি জন্ম নিলাম দেওবন্দে, এইখানে আমি জওয়ান হইলাম, এইখানে আমি আসলাম ছাত্র, এইখানে হইলাম শিক্ষক, এই শহর তো আমি কোনোদিন দেখছি না, ই আমি খই আইলাম, আমার মাঝে কি আসলে অনুভূতি আছে কি নাই এই না তান চিন্তা ছড়ি গেল, নিজের চিন্তানি আরম্ভ করলা যে আমার অনুভূতি আছে কি নাই বুঝবার লাগিয়া দেখুন দুঃখ পাইন সকলতেই ঠিক আছে। এরপরে তার মাঝে চেতনা আইল, তাই বুঝি নিলা যে ব্যাপার তো আরেকটা, এই কবরের জগৎ আমার জন্য কুলি দেওয়া হয়েছে, এইটাই মকবরে কাসিমি। এখন তাই খোঁজ করতে লাগলা যে আমার উস্তাদ কয়, কারণ প্রত্যেকের নিজের উস্তাদের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা থাকে। আল্লামা উসমানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে কোন মহৎ ব্যক্তি বড় বিজ্ঞ আলিম উলিউল্লাহ যদি তাই একবারে মহাশূন্য অতিক্রম করিয়া উড়িয়া যান গিয়া আর কেউ হয় যে এন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তাকে বড়, তাহলে আমি মানতাম পারতাম না। প্রত্যেকের নিজের উস্তাদের প্রতি প্রত্যেক ছাত্রের একটা বিরাট ভক্তি শ্রদ্ধা থাকে না থাকে না, তাকে আর থাকব না কেনে, যে উস্তাদ থেকে তাই শিখলা ফাইলা, এই উস্তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকাটাই তাইনের পাওয়ার জন্য একটা উপকরণ। এটা যদি থাকে না তাহলে তার কিচ্ছুই হইতে নাই, বরং মহরুম বঞ্চিত বেইজত লাঞ্ছিত জীবা গিয়া। তাইন টুকাইন যে এই মাহফিলের মাঝে সবার মাঝে আকাশের চাঁদের মতো দীপ্তিমান চেহারা গোল আছে, প্রত্যেকেই নিজ নিজ কাজের মাঝে ব্যস্ত, আমার উস্তাদ কয় একটা দেখুন তাইন কোরআন শরীফ পড়ুন, এই উস্তাদ খে মদনী রহমতুল্লাহ কোরআন শরীফ পড়ুন, তাই দাঁড়াইয়ে রইলা তিলাওয়াত শেষ হোক হজরতের, যখন তিলাওয়াত শেষ হইল সালাম করলা, জিজ্ঞাসা করলা ওই সকল জ্যোতির্মান চেহারা এরা কারা এরা কে কে, মদনী রহমতুল্লাহ আলাই জবাব দিলা ওই দেখছো হালকা পাতলা দেহদারি যার চেহারার মাঝে আসমানের চাঁদ যেমন খেলতে আসে, এই নিলা কাসিম নানতুই রহমতুল্লাহ আলাই, ওই দেখছো যার চেহারা আজ চমকালো ঝমকালো, এই নইলা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, যার কোমরের মাঝে ইংরেজে লোহা গরম করি আর দাগ দিছিল, যমন কে তখত পর জিস দিন শাহে গুলকা তজম মুলতা, চমন কে তখত পর জিস দিন শাহে গুলকা তজম মুলতা, হাজারো বুলবুলো কি ফৌজে থি এক সুরতা গুলথা, জবায়ে দিন খাজা কে জবায়ে দিন খাজা কে কুচ না তা জুজ খার গুলশন মে বাতা তা রু রু কর মালি ইহা গুঞ্চা ওহা গুলথা। মদনী রহমতুল্লাহ আলাইহি ফরসিলাই সেটা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি রফাতের পরে এন শেখ হলিন্দ রহমতুল্লাহ আলে, এমনি ভাবে যারা এই মকবরা রাস্তা তারার পরিচয় দিলা। এরপরে তানের মনের মাঝে প্রশ্ন সৃষ্টি হইল, জিজ্ঞাসা করলাম মদনী রহমতুল্লাহ আলাইহি রে হাদিস আছে ইদা মাত আল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মরি গেলে তার আমল বন্ধ, আর নমাজ পড়ার সুযোগ নাই, রোজারও সুযোগ নাই, সদকারও সুযোগ, হজ করারও সুযোগ নাই, কেউ সকল মানুষের এখানে আমলের মাঝে আছে, কেউ জিকির পড়ে, কেউ তসবি পড়ে, কেউ নমাজ পড়ে, আমার নব্বে কইছেন আমল বন্ধ, তেরা আমল করে কেমনে, জিকাইলা মদনী রহমতুল্লাহ আলাই রে। জেলাখান ক্লাসের মাঝে ছাত্ররা উস্তাদদের জিজ্ঞাসা করে প্রশ্ন করে, তাই ওইলাখান প্রশ্ন করলাম মদনী রহমতুল্লাহ আলাই হো, জেলাখান নাকি জীবিত থাকতে ক্লাসে বইয়া ছাত্ররার প্রশ্নের জবাব দিতা, তাই নইলা খানে জবাব দিলা, তাই কইলা
আনজর হকল হাদিস হরসস না এক দুইটা হাদিসের কিতাব ফুরিয়ে তুই বুঝলিছস বহুত হাদিস পড়িলিছস সকল হাদিস হরসস না যদি সকল হাদিস পড়তে তাহলে প্রশ্ন করলেন না আমল দুই জাত আমল হয় যা এক আমলের মাঝে আছে কষ্ট পাওয়া যায় সব এক আমলের মাঝে আছে পাওয়া যায় নমাজ পড়তে কষ্ট আছে না ওয়াইন্নাহা লাকাবীরা ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাহ কইছেন নমাজ কষ্ট কষ্ট করে পড়লে সব পাওয়া যায় না তো একটা আমল হইল যার মাঝে কষ্ট আছে সব পাওয়া যায় আরেকটা আমল আছে যে আমলের মাঝে কষ্ট নাই স্বাদ পাওয়া যায় কিতা পাওয়া যায় কও না কি পাওয়া যায় স্বাদ পাওয়া যায় যে আমলের মাঝে কষ্ট আছে সব পাওয়া যায় ওই আমল বন্ধ আর যে আমলের মাঝে কষ্ট নাই খালি মজা পাওয়া যায় ওই আমল থাকবো জারি হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি কইতা যদি আল্লাহ তাআলা আমার কিসমতের দ্বার খুলে দেয় আমি জান্নাতে যাই আল্লাহ যদি কোন কিতা সাস আম খাইতে জাম খাইতে খাটল খাইতে বউ হইতে কিতা সাস তা আমি কইমু আল্লাহ আমার অনুমতি দাও আমি নমাজ পড়তাম আম্বিয়া কেরামো কবরের মাঝে নমাজ পড়ান ইটার মাঝে সাদ মজা এরপরে তার মাঝে আরেকটা প্রশ্ন এলো জিকাইলা যে হজরত আপনি তো কবর আলমে বর্জক কইটারে আলমে বর্জক এই কবরের জগতে তো কোনো লাইব্রেরি নাই দোকানপাট নাই কোরআন শরীফ পাইলা কই আপনি কোরআন শরীফ পাইলা কয় মদন সাহেব জবাব দিলা হাদিস সকলটা তুমি পড়ো না যদি সকলটা ফরতাই তুই প্রশ্ন করলাই না যারা নাকি কোরআনের আশিক তারা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে কোরআন শরীফ চাইব আল্লাহ তাআলা তার কুদরতের জগৎটা কি তারে কোরআন শরীফ দিবা আমি কোরআনের আশিক আসলাম কে আশিক আসলাম কো না আমি কোরআনের আশিক আসলাম তাই হাফিজুল কোরআন আসলাম আমি কোরআনের আশিক আসলাম আমি কবর আওয়ার পরে আল্লাহর কাছে কোরআন শরীফ চাইছি আল্লাহ তার কুদরতের জগৎ থেকে আমার ওই কোরআন শরীফ দিছেন কইছিলাম হজরত ঈসা আলাইহিস সালাম দেখুন কইবর এক বেটে আগুনে জ্বলে দুঃখ লাগলো গেলা গিয়া এই নাসলা পর্যটক ঘোরাঘুরি করতা মাসিহ তান উপাধি কিছুদিন পরে আরেকবার ফিরত আইজন যখন ই বেটা বেহেস্তের বিছনার মাঝে আরামের গুম গুমাই দিস আগে জ্বলছে আগুন ফিরত আওয়ার সময় যখন ই বেটা বেহেস্তের বিছানার মাঝে আরামে গুমাই দিছে কথা বুঝা যায় নি বা সকলে বুঝন নি এখন তেন অবাক যে কি ব্যাপার যাবার সময় দেখলাম আগুনে ঝোলে আর এখন বেহেস্তের আরামের বিছনা শুইয়া রইছে আল্লাহরে জিকাইলে আল্লাহ ই পরিবর্তন কেমনে আইলো কেনে আইলো আল্লাহ জবাব দিলাব ঈসা ই পুরুষটা দুষ্ট পাপিষ্ট পাপাত্মা নাফরমান সে আগুনে জ্বলার যোগ্য এর লাগি তারে আগুন দিয়ে জ্বালাইতে আসলাম আগুনে জ্বলছিল হে মারা যায় সময় তার স্ত্রী আসিল গর্ভবতী এরপরে ওই মহিলা একটা সন্তান জন্ম দিছে এরপরে ওই সন্তানরে মক্তব্য দিলাইছে মক্তব্য গিয়া সে পরে বিসমিল্লাহির রহমানির রহিম এই বাচ্চা কিতা পড়ে হও না জুড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমার নাম জফি আল্লাহ আমরার মাহবুদের নাম কিটা কও না
আমরা রবের নাম কিটা? আমরা রবের নাম কি? আল্লাহ। এই আমার নাম জফে, আমার গুণবাচক নাম জফে, হয় আমি বলে দয়ার সাগর, রহমান আর রহমান আল্লামা আল কুরআন, হয় আমি বলে রহমান আমি রহিম, আমার গুণবাচক নাম জফে, আমার নাম জফে, ওই বাচ্চা আমার নাম জফে, আমার শরম লাগে গেছে, ওই বাচ্চায় আমার নাম জব্ব আর তার বাফরে আগুন দিয়ে জ্বালাই মো, শরম লাগে গেছে, মাফ করে দিছি। আপনার বাচ্চায় যদি আপনার মাতার কাছে বই আপনার সক্রাতের সময় সুরা ইয়াসিন পড়ে, সক্রাতের কঠিন আজাবরে আল্লাহ জান্নাতের আরাম দে বদলে দিবা। আপনার বাচ্চায় যখন আপনার লাগে খানব, তার হলজা সিরিয়া চৌকে দি ফানি বেরিব, সন্তানের আদর তার বাবারে দিয়া এই দুনিয়ার সকলের আদরের চেয়ে বেশি না কম? মাত না, ও মা, তোমার সন্তান যদি কোরআন ফোড়া থইয়া যাও, ও বাবা, তোমার সন্তান যদি কোরআন ফোড়া থইয়া যাও, সে যখন তার চুকের পানি ঝরাইয়া তোমার জন্য পবিত্র কোরআনের তিলাওয়াত করিয়া আল্লাহর কাছে মাফি চাইব, আল্লাহ তোমার কবরের জান্নাতের বাগান বানাই দিবা।